নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের করে দেখাবো লাউ চিংড়ি। দেখুন আমি কিভাবে বানাই। আমি একটা গোটা লাউ নিয়েছি, কিন্তু পুরো গোটা লাউটা দেব না, আমি হাফ করে কেটে নিচ্ছি। এখানে দেখুন লাউটা কেটে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবার প্রথমে দেখুন আমি লাউটা এরকম লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি বাটিতে অল্প চিংড়ি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে আদা রসুন বাটা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো, এক চামচ মতো লঙ্কা গুঁড়ো, এক চামচ মতো জিরে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনিটা আমি পরে দেবো। এবার আমি জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার আমি এই বাটিতে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আর এই মশলাটা তৈরি করে নিলাম। এবারে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াই তেলটা গরম হয়ে গেছে। এবার সবার প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব, খুব লাল লাল করে না, হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা রেখে 2 মিনিট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছটা ভাজাটা খুলে নেব। চিংড়ি মাছ ভাজার পরে একটুখানি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে সাদা। এটা একটু হালকা নেড়ে চেড়ে নেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যেতেই সেই মশলাটা এবারে মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি লাউর সাথে মশলাটা মিশিয়ে দিচ্ছি। লাউটার সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো এক চামচ চিনি দিয়ে দিলাম। এবারে এই লাউয়ের মধ্যেই আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম। আর এবং আমি তরকারিটা 2 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি কিন্তু এতে একটুও জল দেবো না, এই জলেই সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা 10 মিনিট ধিমি আঁচে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে দেখুন, দেখে নিচ্ছি লাউ থেকে কতখানি জল বেরিয়েছে। দেখুন এই জলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে এবং লাউটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আপনাদের সবার কাছে অনুরোধ, যদি আপনাদের আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তরকারিটা 5 মিনিট ছেড়ে ছেড়ে মেরে নিচ্ছি এক একবার করে। তরকারির জলটা দেখলাম এখন পুরোপুরি শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি লাউয়ের জলটা শুকিয়ে যায়। আর এই মুহূর্তে তরকারিটা কিন্তু এরকম একটু মাখামাখাই থাকবে। তরকারিটা এখন পুরোপুরি রেডি। তাহলে আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।